আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের গ্রাম্য খেজুরের একটি ভিডিও তো এই যে গ্রাম্য খেজুর গাছটি আগে দেখেন এই যে গাছটা দেখেন গাছটা কিরকম গাছটা কিন্তু একদম মোটা সোটা একটি গাছ উপরের দিকে এরকম পেগম দিয়ে উঠছে এই যে পেগমওয়ালা গাছটা দেখছেন বন্ধুরা আর এই গাছের কাটা দেখেন প্রত্যেকটা কাটা কিন্তু একদম নয় ইঞ্চি নয় ইঞ্চি কাঁটা আর এই গাছটা কেটে কিন্তু এখান থেকে রস বের করা হয়েছে রস বের করা শেষ এখন কিন্তু গাছে খেজুর আর খেজুরের কিন্তু এখন পাকের সময় এসে গেছে বৈশাখ মাস শেষ মাসের কাছাকাছি এই যে খেজুরগুলি দেখুন খেজুরের কিন্তু পাক চলে এসেছে এই যে হলুদ এবং সবুজ বর্ণের খেজুরগুলি যে খেজুরগুলি হলুদ হয়েছে এই খেজুরগুলি আর কিছুদিন পরে পেকে যাবে এই খেজুরগুলি যখন পাকবে তখন কিন্তু লাল হয়ে যাবে এখন হলুদ আছে তো গাছটায় কিন্তু অনেকগুলা খেজুর হয়েছে এই যে এই যে এখানে দেখুন এখানে কাটার জন্য কিন্তু হাত দেওয়া যায় না এই যে খেজুরের ছড়াটা আপনাদের আমি দেখাচ্ছি একটু লাড়াচাড়া দিয়ে এই যে খেজুর গাছের ছড়া একদম সেরকমের ছড়া হয়েছে বন্ধুরা দেখুন ওটা আমি এখানে বসাই দিলাম আর এখানেও কিন্তু হয়েছে উই হয়েছে একটু সবের দেখানোর জন্য চেষ্টা করি আমি ওই যে বন্ধুরা কত সুন্দর সুন্দর খেজুর আর এই খেজুর যখন হলুদ হয়ে যাবে একবারে তখন কিন্তু গাছ থেকে কেটে নিয়ে পানিতে ভিজানো হয় পানিতে ভিজানোর পরে কিন্তু এই খেজুরগুলি পেকে যায় এবং লাল হয় তখন কিন্তু আসলে মজা করে সবাই মিলে এক জায়গায় বসে এই খেজুর খায় এবং খোঁজ গল্প করা হয় তো আমি আপনাদের পুরো গাছটা এখন ঘুরে ঘুরে দেখাচ্ছি যে আসলে গাছটা কত খেজুর হয়েছে এই যে দেখেন এখানে কিন্তু শুধু খেজুর আর খেজুর তবে কাটার জন্য কিন্তু এর হাত দেওয়া যায় না কাটা কিন্তু ঢুকে যাবে গাছের গোড়ায় কিন্তু কাটায় ভরা একদম তো ছোট এই গাছটায় কিন্তু ভরপুর খেজুর হয়েছে তবে এটা কিন্তু আসলে সৌদিয়ান খেজুর না এটা কিন্তু বাংলাদেশি গ্রাম্য খেজুর তো অনেক খেজুর বন্ধুরা যদি আপনাদের কাছে ভালো লাগে এই ভিডিওটি দেখে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সব সময় পাশেই থাকবেন তো বন্ধুরা আজকে আর কথা বাড়াবো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম